আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির অন্যতম সম্পাদক এবং এই বিভাগে কনভেনার মাননীয় দীপাঞ্জন গুহ এবং এই রাজ্যে আরেক সম্পাদক উমেশ রায়, এই দুই রাজ্যনেতার নেতৃত্বে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং কলকাতা শহরতলি এই তিনটি জেলার সাংগঠনিক কার্যকর্তা, কর্মী, ভাই, বন্ধু, পদাধিকারী সকলের উপস্থিতিতে আজ আমরা যে আন্দোলনে সামিল হয়েছিলাম, আপনারা জানেন যে আন্দোলন নিছক আর পাঁচটা রাজনৈতিক আন্দোলনের মতো নয়, এটা অবশ্যই অনস্বীকার্য। যেরকমভাবে প্রতিদিন পশ্চিমবাংলায় বোম ধর্ষণ দুর্নীতি হয়ে চলেছে, বোম গুলি পাওয়া যাচ্ছে, যেমন ভারতীয় জনতা পার্টি সেই বিষয়গুলোকে তুলে ধরে যে আন্দোলন করে, আজকের আন্দোলন সমান গুরুত্বপূর্ণ, কারণ একটা সম্প্রদায় যে সম্প্রদায় বিশ্বে শান্তি, সহিষ্ণুতা, বড় উপকারিতা, বড় ধর্ম সহিষ্ণুতা, 5000 বছর ধরে যে ধর্ম সম্প্রদায় আজকে বিশ্বকে শিখিয়ে আসছে, সেই সম্প্রদায়ের অস্তিত্ব আজকে বাংলাদেশে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে প্রতিদিন প্রতিদিন প্রতি বছর কোনো রাষ্ট্রমান সাম্প্রতিককালে যেরকমভাবে দুর্গা ঠাকুর ভাঙা হয়েছে, গণেশ ঠাকুর ভাঙা হয়েছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আজকে তারা তাদের ধর্মীয় আচার বিধি রীতি রেওয়াজ পালন করতে ভয় পাচ্ছেন, সেই কারণে আজকে আজ বাংলাদেশ হাই কমিশনের সামনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সমস্ত হিন্দুর হিতে হিতাকাঙ্ক্ষী হয়ে আজ হিন্দুর রক্ষার্থে, তার ভবিষ্যৎ অস্তিত্ব রক্ষার্থে যে কারণে ভারতীয় জনতা পার্টি আপনারা সকলে এক পতাকার তলে উপস্থিত হয়েছেন, এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটা একটা ধর্ম রক্ষার আন্দোলন, নিজের উত্তরসূরি রক্ষার আন্দোলন। আমরা এই বিশ্বের শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষ, বিশ্বের যে কটি দেশ রয়েছে 211টিরও বেশি দেশে সমস্ত নাগরিকের, সে তার দেশে যে নাগরিক অধিকার থাকা উচিত সেটা বাংলাদেশেও পাওয়া উচিত, এই দাবিতে এই আবেদনে আমরা বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারকে তিনটি বিষয়ে জানিয়েছি। এক, অবিলম্বে সেখানে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করা হোক। দুই, সেখানে আমাদের যে সীমান্তবর্তী জেলাগুলো রয়েছে, বসিরহাট, বাদুড়িয়া, বনগা, নদিয়া, মুর্শিদাবাদ, ডায়মন্ড হারবার, এই যে সীমান্তবর্তী জেলাগুলো দিয়ে ক্রমাগত যেরকমভাবে হিন্দু পলায়ন হচ্ছে এবং পশ্চিমবাংলা এসে ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে নিজেকে উদ্বাস্তু পরিচয় দিয়ে, সেটা বন্ধ করা হোক। সরকার যদি ভর্তুকির রাজনীতি করেও থাকে, কিন্তু জেলার সীমান্তবর্তী জেলাগুলোতে সেখানে কিছু ধর্মীয় সংগঠন, কিছু ধর্মীয় কট্টর উগ্র ধর্মগুরু যে প্রভোকেটিভ বক্তব্য রাখছেন, সেখানে সাধারণ মানুষের মধ্যে যে হিংসা এবং নৃশংসতা সৃষ্টি হচ্ছে সেটা যেন বাংলাদেশ সরকার বন্ধ করার চেষ্টা করে। এবং স্বাধীনতা উত্তরের পরে ক্রমাগত আজ 2022-এ বাংলাদেশে হিন্দু জনসংখ্যা 8% এসে ঠেকেছে। কেন এইরকমভাবে ক্রমাগত হিন্দুর ক্রমহ্রাসমান গতি রয়েছে সেটাও যেন বাংলাদেশ দেখে, এই তিনটে দাবি আমরা মূলত রেখেছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই আন্দোলনে সামিল হয়েছেন, আপনারা অত্যন্ত শর্ট নোটিশে নিজের বিবেকের ডাকে উপস্থিত হয়েছেন, এই প্রখর রোদ্রে আপনারা উপস্থিত হয়েছেন কেবলমাত্র স্বধর্মকে রক্ষার্থে, স্বসম্প্রদায়কে রক্ষার্থে এবং সমস্ত বিশ্বে শান্তির বার্তা দেওয়ার জন্য আপনারা আজকে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে বলি, আপনারা গলা মিলিয়ে বলুন, ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে, জয় কালে, জয় কালে, জয় কালে, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।
কর্মসূচি আমাদের এখানেই শেষ হলো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হোক।